So today our topic is benign enlargement of prostate. Me, Dr. M. Alim, head of the Department of Urology, Silet M.H. Osmani Medical College, Silet. Today we'll discuss the benign enlargement of prostate. This is a very common disease in male, and this disease is age related, actually, old age disease. So, which one is correct? Benign enlargement of prostate BP or benign prostatic hyperplasia BPH? Actually, both are correct. BP is correct and BPH is also correct. Why BP is correct? Because this is the benign enlargement of the prostate. It is not the malignant enlargement, malignant tumor, not. And why BPH is correct? Because in case of prostate, the benign enlargement of the prostate is actually, it is not hypertrophy. It is hyperplasia, always hyperplasia, never hypertrophy. So it is also correct BPH. But in MBBS level, the basic surgical books, Bailey and Love, ei boye lekha ache je benign enlargement of prostate. এজন্য যারা এমবিবিএস লেভেল স্টুডেন্ট তোমরা এটাকে বিপি হিসেবে বলবে আর ইউরোলজির বইতে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিপিএস লেখা আছে সো ফর দ্য ইউরোলজিস্ট অর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট তোমাদের জন্য এটা বিপিএস ও বলতে পারো বিপি বলতে পারো এটা নিয়ে যে কোনোটাই অ্যাকসেপ্টেবল হবে তবে ম্যাক্সিমাম ইউরোলজিস্ট ওয়ার্ল্ড ওয়াইড বিপিএস বলতে পছন্দ করেন So the today's headlines, like another topics, also the some headlines. Tumra jodi kono ekta topics ke, je kono ekta porar bishoy ke, renal disease hok, prostate disease hok, renal stone, je kono disease ke headline kore, tumra jodi kisu point ekshathe koro, je ki ki point er upor discussion hobe, or introduction, risk factors or causes, or etiology. Pathophysiology, clinical features, complications, differential diagnosis, and the medical treatment, surgical treatment, and now then the conclusions. So, এভাবে যদি যে কোনো টপিকের প্রথমে হেডলাইনটা তোমরা ভাবো তাহলে কিন্তু পুরো টপিকটা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে যে তোমার আসলে কি বলতে চাচ্ছ কি কি আলোচনা করা হবে এজন্য আমি যে কোনো টপিকস আগে হেডলাইনটা বলি তোমরা এটা খেয়াল করবে যে হ্যাঁ এখানে কি বলতে চাইছি যেখানে এই এই ক্ষেত্রে যে এই হেডলাইনসে আমরা একটা একটা করে আমি এখন যা বললাম সেগুলো আমরা আলোচনা করব তো হোয়াট ইজ ইন্ট্রোডাকশন তো বিপি অর বিপিএস ইজ নোডুলার হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রোস্টেট প্রোস্টেট গ্ল্যান্ডের একটা নোডুলার হাইপারপ্লাসিয়া মাইন্ড ইট নট হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া এন্ড দ্য বিপি অর বিপিএস ইজ ক্যারেক্টারাইজড বাই increased number of epithelial and stromal cells in the periurethral area of the prostate. And BPH is a pathologic process, contributes to, but not the sole cause of LUTS in aging men. LUTS niye, tumra jano je lower urinary tract symptoms. Ei symptom gula onek gula karone hoy. So, BP, the prostate enlarge ekmatro karon na. But old age patient এর ক্ষেত্রে এটা একটা বড় কারণ so what causes the BPH the BPH is part of natural aging process এটা hormone related androgen receptor এর সাথে এটা relation এটা aging process ই ঘটে থাকে এই ক্ষেত্রে dihydrotestosterone এটা একটা important role play করে এই dihydrotestosterone আসলে টেস্টোস্টেরন একটা মেল হরমোন এই হরমোন থেকে আসে এবং ইট ইজ 10 টাইমস মোর পটেন্ট
এবং এজিং প্রসেসে এটা কারণেই এই প্রোস্টেট গ্ল্যান্ডে এনলার্জমেন্টটা ঘটে। সো বিপিএস ক্যান নট বি প্রিভেন্টেড, এটা প্রিভেন্ট করার কোনো উপায় নাই এবং এটাতে আবার চিন্তিত হওয়ার কোনো কারণে বিকজ ইট ক্যান বি ট্রিটেড। যেহেতু এটা ট্রিট করা যায়, এটা ট্রিটমেন্ট আছে, এটা প্রিভেন্ট করা যায় না, কারণ এটা হরমোন রিলেটেড এবং হরমোন পুরুষ মানুষে থাকবেই, মেল হরমোন রিলেটেড এবং এটা মেল পার্সোনালিটির ডিজিজ। এই হরমোনটা টেস্টোস্টেরন, সেখান থেকে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হয়, বাট মেডিকেল ম্যানেজমেন্ট করে এটা ট্রিটমেন্ট করা যায়। এখানে দেখা যাচ্ছে যে নর্মালি যদি আমরা এটাকে ব্লাডারে আউটলাইন ধরি, তাহলে এখানে যদি প্রোস্টেট গ্ল্যান্ড, এই জায়গাতে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, সো এবং দিস ইজ দ্য ইউরেথ্রা, এখানে মার্কিং করা আছে তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য প্রোস্টেট ট্রানজিশনাল জোন, এবং এটা দেখো এই যে হলুদ রঙের, এটা স্মল দেখা যাচ্ছে, ঠিক একই পাশে দেখো এটা কত বড় দেখা যাচ্ছে। এই পাশটায় কিন্তু এই ট্রানজিশনাল জোন অফ দ্য প্রোস্টেট, আমি তোমাদের প্রোস্টেটের জোনাল অ্যানাটমিটা এখানে বলছি না, এই শর্ট পিরিয়ড অফ টাইমে প্রোস্টেটের জোনাল অ্যানাটমিটা বইয়ে খুব সুন্দরভাবে বলা আছে, তোমাদের না বোঝার কথা না। এবং এটা দুই ভাগে ভাগ করা যায়, সার্জিক্যাল জোন, মেডিকেল জোন, বিভিন্ন ভাগ আছে এখানে। তো সেই জোনাল অ্যানাটমিটা বইয়ের সুন্দর ছবি দিয়ে বোঝানো আছে, আমি এখানে নিয়ে আসি নাই, শুধু এইটুকু বোঝাচ্ছি এখানে তোমাদের যে এই ট্রানজিশন জোনে, এই ট্রানজিশনাল জোনটাতেই বেনাইন এনলার্জমেন্ট ঘটে। এবং দেখো এ পাশটা নর্মাল দেখাচ্ছে আর এ পাশে অনেক বড় হচ্ছে, দিস ইজ বেনাইন হাইপারপ্লাসি অফ দ্য প্রোস্টেট, দ্যাট ইজ প্রোস্টেটের যে লোব ভাগ করা থাকে, তো সেই ক্ষেত্রে যে মাঝখানে ইউরেথ্রা, মাঝখানে ইউরেথ্রা প্রোস্টেটের যে লোব ভাগ করা থাকে, ইউরেথ্রার এক পাশের লোবে, আমি যদি গ্রোসলি বলি যে টু ল্যাটারাল লোবস অ্যান্ড ওয়ান মিডিয়ান লোব, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইউরেথ্রা দুই পাশে দুইটা ল্যাটারাল লোব, এ পাশে ল্যাটারাল লোব এটা এনলার্জ হয়ে গেছে, দিস ইজ বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, এ পাশে ল্যাটারাল লোব ইজ, এ পাশে এই লেফট সাইডে বা দিস সাইডে ল্যাটারাল লোবের ট্রানজিশন জোন নর্মাল আছে এবং দিস এ পেরিফেরাল জোন। তাহলে এখানে কিছু লোব, লোবার অ্যানাটমি আছে, জোনাল অ্যানাটমি আছে, এই ধরনের কিছু ভাগ আছে, এই ভাগগুলো বইয়ে সুন্দর মতো ছবি দিয়ে দেওয়া আছে, আমি আর ডিটেলস এর জন্য এখানে যাচ্ছি না। সো এখানে এই ছবিতে অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই যে মূত্রথলি, এখান থেকে ইউরেথ্রা থাকে এবং ইউরেথ্রা দুই পাশে বা পুরো ইউরেথ্রাকে সার্কুলেট করে নিয়ে থাকে প্রোস্টেট। এখানে রাইট লোব লেফট লোব যদি দেখানো হয়, সেক্ষেত্রে আমাদের যে জোন আছে ট্রানজিশনাল জোনেই মেইনলি বিপিএইচ হয় বা বিইপি হয়, এটা নর্মাল দিস সাইড, এই সাইডে অ্যাবনর্মাল, খুব সুন্দর মতো এইটুকু, এখানে কোনো হাইপারট্রফি ঘটে নাই, হাইপারপ্লাসিয়া হয়ে এত বড় হয়ে গিয়ে বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট এখানে হয়েছে। আমরা যদি আর এক সেকশনে দেখি, যে এখানে দেখা যাচ্ছে দিস ইজ নর্মাল, দিস ইজ ব্লাডার, এবং ব্লাডার থেকে দিস ব্লাডার নেক, দিস ইউরেথ্রা, এবং তার দুই পাশে প্রোস্টেট দেখা যাচ্ছে, এটা একটা সেকশনে দেখা যাচ্ছে, এটা করোনাল সেকশন, এই সেকশনে দেখানো হচ্ছে, ইট ইজ নর্মাল, বাট হিয়ার ইট ইজ হাইপারট্রফাইড, প্রোস্টেটা বড় হয়ে গেছে। আরো কিভাবে বুঝবে দেখো, নর্মালি ব্লাডার নেকটা এরকম কনিক্যাল, এরকম কনিক্যাল হয়ে আসে, এই ফার্স্ট পিকচারে দেখো নর্মাল প্রোস্টেটে কনিক্যাল হয়ে আসে, এখানে কি দেখা যাচ্ছে প্রোস্টেট বড় হওয়ার জন্য কনিক্যাল শেপটা নাই, এটা ছিল এভাবে কনিক্যাল শেপ, রাদার ইট ইজ এলিভেটেড হয়ে গেছে, এই জায়গাটায় প্রোস্টেটের কারণে এখানে এলিভেটেড হয়ে গেছে, যে কারণে এই জায়গাগুলোতে কিন্তু প্রস্রাব জমে থাকতে পারে, এই জন্য বিইপি প্যাশেন্টের ক্ষেত্রে একটু প্রস্রাব জমে থাকে, আমরা যেটাকে বলি যে পিভিআর একটু হাই হতে পারে। সো দ্য ইনসিডেন্স, বিইপি ইজ দ্য মোস্ট কমন বেনাইন টিউমার ইন মেন, এর ইনসিডেন্সটা হলো এজ রিলেটেড, প্রিভ্যালেন্সে গিয়ে দেখা যায় যে বিপিএস ইন অটোপসি 50% অফ মেন এজ 50 to 60 years, তাহলে 50 to 60 years এজে 50% মেল পার্সনের এই বেনাইন এনলার্জমেন্ট প্রোস্টেট হতে পারে, অন্যদিকে মোর দ্যান 90% প্যাশেন্টের হতে পারে যাদের এজ 80 বছরের বেশি। কথাটা আবার বলছি যে
50 থেকে 60 ইয়ার্স এজের পেশেন্টের মোর দ্যান 50% বা অ্যারাউন্ড 50% পেশেন্টের বিপি হয়, আর যাদের এজ 80 ইয়ার্স এর চেয়ে বেশি তাদের 90 ভাগেরও বেশি জনের বেনাইন এনলার্জমেন্ট প্রোস্টেট হয়। এর মধ্যে 25% অব মেন অ্যাজ এ 55 ইয়ার্স অ্যান্ড 50% অব মেন অ্যাট এ 75 ইয়ার্স তারা অবস্ট্রাকটিভ ভয়েডিং সিমটম নিয়ে আসে। এটা একটা ডাটা স্টাডি করে দেখা গেছে এরকম। এবং এই বিপিএস এর তো অবশ্যই রিস্ক ফ্যাক্টর কিছু আছে, তো রিস্ক ফ্যাক্টর লাইক ওবেসিটি, লাইক ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কমানো হয়, যদি পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি বিইপি থাকে এবং এজ রিলেটেড, এটা তো আগে থেকে তোমাদের বলা হয়েছে যে এটা অবশ্যই একটা এজ রিলেটেড। তো এখানে এজ রিলেটেড থাকে। সো প্যাথোফিজিওলজি, আমরা জানি প্রত্যেকটা রোগ ডিজিজের একটা প্যাথোফিজিওলজি থাকে, এবং আগেই বলেছি তোমাদেরকে যে এই প্রোস্টেট এনলার্জ হওয়ার প্যাথোফিজিওলজি হলো আসলে এটা একটা হরমোনাল রিলেটেড। এখানে দেখা যায় দ্য কজ রিমেইনস ইনকমপ্লিটলি আন্ডারস্টুড, বাট এক্সেসিভ অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট গ্রোথ অফ দ্য স্ট্রোমাল অ্যান্ড গ্ল্যান্ডুলার এলিমেন্টস এটাই প্লে করে একটা সেন্ট্রাল রোল, দ্যাট ইজ দ্য ডাইহাইড্রোটেস্টোস্টেরন। এই ডাইহাইড্রোটেস্টোস্টেরন ইজ 10 times মোর পটেন্ট দ্যান দ্য টেস্টোস্টেরন। তাহলে টেস্টোস্টেরন থেকে 10 times মোর পটেন্ট ডাইহাইড্রোটেস্টোস্টেরন কনভার্ট হয়, এবং সেই ডাইহাইড্রোটেস্টোস্টেরনই মেইন রোল প্লে করে ফর দ্য বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। হ্যাঁ, এখন যদি মনে করো যে তাহলে কি সবারই হবে, কার হবে না? তাদেরই হবে না যদি কেউ পিউবার্টির আগেই তারা ক্যাস্ট্রেটেড থাকে, অর্কিডেক্টমি করে দেওয়া হয় পিউবার্টির আগে, তাহলে তাদের ক্ষেত্রে এটা হবে না। আর কোনো মেল পেশেন্ট যাদের কোনো জেনেটিক ডিজিজের কারণে যদি অ্যান্ড্রোজেন অ্যাক্টিভিটিকে ব্লক করে দেওয়া হয় তাদের ক্ষেত্রে হবে না। সো দ্য ক্লিনিক্যাল ফিচার্স, একটা পেশেন্টের যদি বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট হয় তাহলে তার ক্লিনিক্যাল ফিচার্স কীরকম হতে পারে? আমরা দেখি যে এলইউটিএস ডাজ নট কোরিলেট উইথ দ্য সাইজ অফ দ্য প্রোস্টেট, তার মানে প্রোস্টেটের সাইজের উপরে লোয়ার ইউরিনারি সিমটম ডিপেন্ড করে না। আমরা প্র্যাকটিক্যালি দেখি যে প্রোস্টেটের নর্মাল সাইজ আপ টু 20 গ্রাম ধরা হয়, তো আপ টু 20 গ্রাম হলো নর্মাল সাইজ। দেখা যায় যে অনেক সময় 40 গ্রাম প্রোস্টেটের জন্যই পেশেন্টের অনেক কষ্ট হচ্ছে, তার এলইউটিএস সেভিয়ার হচ্ছে। আবার অনেক পেশেন্টের 80 গ্রাম প্রোস্টেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো সিমটমই নাই। এজন্য এক্ষেত্রে একটা কথা প্রযোজ্য, অনেক সময় ছোট লঙ্কারও ঝাল বেশি হতে পারে। দ্য সিমটমস কোয়ান্টিফাইড উইথ আইপিএসএস, আইপিএসএস মানে তোমরা জানো ইন্টারন্যাশনাল প্রোস্টেটিক সিমটম স্কোর। আইপিএসএস কনসিস্ট অফ 7 questions এবং এর প্রত্যেকটা কোশ্চিনকে 1 থেকে 5 পর্যন্ত তাদের একটা স্কোরিং করা আছে। এই স্কোর ধরো যে 5 হলো হাইয়েস্ট, তাহলে 5 and 7 আমরা গুণ করলে 35 টোটাল হবে, ম্যাক্সিমাম হবে 35, যেহেতু কোশ্চিন হলো 7 এবং এক একটা কোশ্চিনের স্কোরিং সর্বোচ্চ 5। আমরা যদি সর্বোচ্চ স্কোরটাই সবাইকে দেই তাহলে সর্বোচ্চ 35 হতে পারে, আর যদি আমরা দেখি যে না স্কোর তার কম হচ্ছে, সব সিমটম সবার ক্ষেত্রে নাও হতে পারে বা কম বেশি হতে পারে, সেই ক্ষেত্রে স্কোরিংটা এই স্কোরিংটা হলো 0 to 7 ইজ মাইল্ড সিমটমস, 8 to 19 ইজ মডারেট সিমটমস, অ্যান্ড 20 to 35 সেভিয়ার সিমটম। তো এই সিমটমগুলো কি কি তোমরা এটা জানো, তোমরা আগে এটা পড়েছ যে প্রোস্টেট ইজ এ সিমটম, ইন্টারন্যাশনাল প্রোস্টেটিক সিমটম স্কোর 7 symptoms, এর মধ্যে ফিলিং অর ইরিটেটিভ সিমটম দ্যাট ইজ কল্ড ফান FUN, ফ্রিকোয়েন্সি আর্জেন্সি নকচুরিয়া, দিস 3 symptoms আর কল্ড ফিলিং সিমটম অর ইরিটেটিভ সিমটম,
And the other four symptoms are called voiding or obstructive symptom. These symptoms also we can name IPSS. Prothom IPSS ami jeta bolchi. Prothom IPSS mane holo International Prosthetic Symptom Score. International Prosthetic Symptom Score. Eke shongkhepe kora hoyeche IPSS. Ar ditiyo IPSS jeta bolchi. সেটা হলো তার ভয়েডিং সিমটমের যে চারটা সিমটম আছে ভয়েডিং অর অবস্ট্রাকটিভ সিমটম আই তে হলো ইন্টারমিটেন্ট স্ট্রিম পি তে পুয়ার স্ট্রিম অর ন্যারো স্ট্রিম এস তে স্ট্রেইনিং অর হেজিটেন্সি অ্যানাদার এস ইজ সেন্স অফ ইনকমপ্লিট এমটিং তো দিস ফোর টুগেদার কল্ড ভয়েডিং অর অবস্ট্রাকটিভ সিমটম মনে রাখার জন্য তোমরা আইপিএসএস দিয়ে মনে রাখতে পারো তাহলে ফান and IPSS এটা মনে রাখার খুব সহজ পদ্ধতি এই 7 সিমটমের উপর ডিপেন্ড করে একটা ডিসিশন আসে যে پیشنটের লোয়ার ইউরিনারি সিমটম কোন পর্যায়ে whether it is mild symptom or it is moderate symptom or it is severe symptom আমরা এটা থেকে এটা বুঝতে পারি সো এই ইন্টারন্যাশনাল প্রোস্টেটিক সিমটম স্কোর যেটা আমরা আলোচনা করছি এই সিমটম 7 সিমটম আছে এই 7 সিমটম পড়তে স্কোর আছে স্কোর 0 1 2 3 4 এন্ড 5 এখন কোন একজনের হয়তো একটা সিমটমে 0 হতে পারে আর একটাতে 1 হতে পারে আর একটা সিমটমে 3 হতে পারে অ্যানাদার সিমটমে 5 হতে পারে অন্য একটাতে আবার 4 হতে পারে টোটাল কত হয় যদি 1 টু 7 ইজ মাইল্ড 8 টু 19 ইজ মডারেট 20 to 35 severe. So এই চার্টটা তোমরা যদি একটু দুই তিনবার রিডিং পড়ো তাহলে পুরোটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি ক্লিয়ার না হয় আমরা পরবর্তীতে আবার ডিসকাশন করতে পারবো নাও দা এক্সামিনেশন বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের পেশেন্টের ক্ষেত্রে এক্সামিনেশনে আসলে আমরা তেমন কিছু পাই না একান্তই লেট স্টেজ না হলে লেট স্টেজ বলতে বোঝানো হচ্ছে যে যদি কোনো পেশেন্টের প্রোস্টেট এতই বড় হয়ে গেছে যে উনি ঠিকমতো প্রস্রাব করতে পারেন না ওনার মূত্রথলি অলওয়েজ ফুলে থাকে এরকম দিনের পর দিন বা মাসের পর মাস ইভেন মানে ইয়ার্স ইয়ার্স লঙ্গার হতে পারে তখন তাদের ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন হয়ে বাইল্যাটারাল হাইড্রো ইউরেটারো নেফোসিস অর্থাৎ দুই পাশে ইউরেটার এন্ড কিডনি ফুলে গিয়ে তার কিডনি পর্যন্ত ফুলে গিয়ে রেনাল ফেলিওর পর্যন্ত ডেভেলপ করতে পারে এই সমস্ত ক্ষেত্রে হয়তো কিডনি প্যালপাবল হতে পারে তার ব্লাডার প্যালপাবল হতে পারে বা তাদের এই সমস্ত ক্ষেত্রে কিডনি স্টোন হতে পারে বা তার ব্লাডার স্টোন হতে পারে এছাড়া দিস ইজ ভেরি মিনিমাম বা মাইনর কেসে ঘটে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডিআরই করেই ডিজিটাল রেকটাল এক্সামিনেশন এই ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে আমরা প্রোস্টেটের প্যাথোলজিটা বের করতে পারি তাহলে প্রোস্টেটের প্যাথোলজি বের করতে গেলে আমাকে জানতে হবে যে প্রোস্টেটটা এটা বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট অর কার্সিনোমা প্রোস্টেট অর প্রোস্টেটাইটিস যদি বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট হয় তাহলে কি ঘটতে পারে কার্সিনোমা প্রোস্টেট হলে কি হতে পারে প্রোস্টেটাইটিস হলে কি হতে পারে এটা কি কি পয়েন্ট আমরা দেখব আমি একটা টেবিল আকারে এখানে তোমাদের বোঝার জন্য এখানে লিখে দিচ্ছি দ্যাট ইজ আমরা প্রথমেই বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা সিএ প্রোস্টেট বা প্রোস্টেটাইটিস এইটা দেখার জন্য এর সাথে আমাকে প্রথমে ডিফারেনশিয়েট করতে হবে যে এই পেশেন্টের যেহেতু প্রস্রাবের প্রবলেম প্রস্রাবের প্রবলেমটা প্রোস্টেট এনলার্জ বা অন্য কোনো শুধু এই প্রোস্টেটের কোনো ডিজিজের কারণে না এটা ব্লাডার প্যাথোলজি বা নিউরোজেনিক প্যাথোলজির কারণে হতে পারে তো যদি কোনো নিউরোজেনিক ডিজিজ বা নিউরোজেনিক ব্লাডার হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা দেখব যে তার অ্যানাল টোনটা ডিমিনিশড হবে অর ডিক্রিজড হবে তো আমরা এখানে প্রোস্টেটের যে কোনো প্যাথোলজি হোক না কেন হোয়েদার ইট মে বি দ্য বিপিএইচ অর সিএ প্রোস্টেট অর প্রোস্টেটাইটিস এই তিনটা ডিজিজের মধ্যে প্রোস্টেটের যে ডিজিজই হোক না কেন আমরা অ্যানাল টোনটাকে ইনট্যাক্ট পাব যদি আমরা অ্যানাল টোন ইনট্যাক্ট না পাই যদি অ্যানাল টোন ডিক্রিজড অর ডিমিনিশড হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে তার প্রোস্টেট বড় হতে পারে বাট তার আদার নিউরোলজিক্যাল ডিজিজ আছে দ্যাট ইজ তার অবশ্যই
ব্লাডারে কোনো প্যাথোলজি আছে বা কোনো নিউরোলজিক্যাল ডিজিজ আছে। নিউরোলজিক্যাল ডিজিজ বলতে কিন্তু আবার সে ব্রেন থেকে শুরু করে স্পাইনাল কর্ড, পেলভিক নার্ভ অনেক কিছুই চলে আসবে, সেটা আবার অ্যানাদার চ্যাপ্টার। তোমরা শুধু মনে রাখো নিউরোজেনিক ব্লাডার, এই কথাটা মনে রাখো। আচ্ছা, সাইজ অফ দ্য প্রোস্টেট, আমরা বিইপি ক্ষেত্রে এনলার্জ পাবো, সিএ প্রোস্টেটের ক্ষেত্রে এনলার্জ হতে পারে, এনলার্জ নাও হতে পারে, আবার প্রোস্টাটাইটিসের ক্ষেত্রে এনলার্জ হতে পারে, এনলার্জ নাও হতে পারে। তো কারণ দেখা গেল যে কোনো প্যাশেন্টের সিএ প্রোস্টেট আছে, তার হতে একটা জায়গাতে পাওয়া গেল, প্রোস্টেট তো একটা পুরা ইউরেথ্রাকে সারাউন্ডেড করে থাকে, এর যে কোনো এক জায়গায় একটা তার সিএ প্রোস্টেট হতে পারে, সেটা একটা ছোট্ট একটা লেস দেন 1 সেন্টিমিটার অর 4-5 মিলিমিটার এমন কিছু হতে পারে সিএ প্রোস্টেট। সো সেটা যে অলওয়েজ এর সাইজকে বাড়াবে ব্যাপারটা এমন না। সো এটা মেবি এনলার্জ, এনলার্জ নাও হতে পারে। সারফেস, নর্মালি ব্লাডারের সারফেস, প্রোস্টেটের সারফেস ইজ স্মুথ অ্যান্ড বিনাইন এনলার্জমেন্ট হলেও স্মুথই থাকে, বাট সিএ প্রোস্টেটের ক্ষেত্রে একটা কথা বলা দরকার, বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট আমি তোমাদেরকে দেখিয়েছি যে ট্রানজিশনাল জোনে হয়। আমরা যদি আগের স্লাইডে একটু খেয়াল করি যে এটা এখানে ট্রানজিশনাল জোনে হয়, এবং ট্রানজিশনাল জোনটা থাকে ভিতরের দিকে, ট্রানজিশনাল জোনটা থাকে ভিতরের দিকে, বাইরের দিকে থাকে পেরিফেরাল জোন। ট্রানজিশনাল জোনে হয় বেনাইন এনলার্জমেন্ট, আর এই পেরিফেরাল জোনে হয় কার্সিনোমা প্রোস্টেট। যেহেতু কার্সিনোমা প্রোস্টেটটা পেরিফেরাল জোনে হয়, সেহেতু আমরা ইজিলি এটাকে যদি সামান্য বড় হয় তাহলে আমরা ইজিলি ফিঙ্গার এটা ফিল করতে পারি। তো তাহলে সারফেসটা এই জন্য নোডুলার হতে পারে, যদি সিএ প্রোস্টেট হয় দি সারফেস মে বি নোডুলার, আর প্রোস্টেটাইটিস হলে সারফেসটা একটু ইরেগুলার হবে। কনসিস্টেন্সি ইজ ফার্ম, এবং তোমরা মনে রাখো যে নর্মাল যে প্রোস্টেট, নর্মাল প্রোস্টেটের কনসিস্টেন্সিও কিন্তু ফার্ম, ফার্ম ইন কনসিস্টেন্সি, নর্মাল প্রোস্টেটের সারফেস স্মুথ, কনসিস্টেন্সি ফার্ম। এখন বেনাইন এনলার্জমেন্টের ক্ষেত্রে আমরা সারফেস স্মুথ পাবো, কনসিস্টেন্সি ফার্ম পাবো, বাট ইন কেস অফ সিএ প্রোস্টেট এটা হার্ড হতে পারে, এবং প্রোস্টেটাইটিসের ক্ষেত্রে ফার্ম টু হার্ড হতে পারে। এই ফার্ম টু হার্ড কথাটা অ্যাকচুয়ালি সব বইয়ে নাই, বাট এটা আমরা বাংলাদেশি ইউরোলজিস্টরা এই কথাটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, ফার্ম টু হার্ড, আমরা ইজিলি বুঝতে পারি যে হার্ডও না ফার্মও না, এর মাঝামাঝিটা হতে পারে প্রোস্টেটাইটিসের ক্ষেত্রে। আপার বর্ডার, বিপির ক্ষেত্রে আপার বর্ডার নট রিস্ট, এটা আবার নট অলওয়েজ, বিকজ অনেক সময় আমি একটু আগে যে কথা বললাম যে প্রোস্টেটের আমরা যদি অ্যানাটমিক্যাল লোব ধরি, এটা প্রোস্টেটকে ইউরেথ্রাকে সারাউন্ড করে রাখলেও আমরা দুটা ল্যাটারাল লোব অ্যান্ড 1 মিডিয়ান লোব, অনেক সময় দেখা যায় যে কোনো প্যাশেন্টের হয়তো একটা ল্যাটারাল লোব এনলার্জ, কারো ক্ষেত্রে দুইটা ল্যাটারাল লোব এনলার্জ, কারো ক্ষেত্রে শুধু মিডিয়ান লোব এনলার্জ, কারো ক্ষেত্রে একটা ল্যাটারাল লোব একটা মিডিয়ান শুধু মিডিয়ান লোব এনলার্জ, আবার কারো ক্ষেত্রে ট্রাইলোবার এনলার্জমেন্ট। তো বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়, তো কমন ইজ ট্রাইলোবার এনলার্জমেন্ট ইজ কমন। সো যদি ট্রাইলোবার এনলার্জমেন্ট হয় বা মিডিয়ান লোব এনলার্জ হয় তাহলে এটা নট রিস্ট হবে, কিন্তু যদি মিডিয়াল লোব এনলার্জ না হয় শুধু ল্যাটারাল লোব এনলার্জ হয় তাহলে হয়তো এটা রিচ করা যেতে পারে। সো কোনো কথাই একেবারেই সব রোগের ক্ষেত্রে স্বতঃসিদ্ধ না, সিএ প্রোস্টেটের ক্ষেত্রে মেবি রিস্ট, প্রোস্টেটাইটিস মেবি রিস্ট, কারণ মিডিয়ান লোবে যে লোবটা ব্লাডার নেককে সারাউন্ড করে রাখে বা ব্লাডার নেককে এলিভেট করতে পারে সেই জায়গাতে বেনাইন এনলার্জমেন্ট হয়, সিএ প্রোস্টেট সাধারণত হয় না, কাজেই এটা মেবি রিস্ট অ্যান্ড মেবি রিস্ট প্রোস্টাটাইটিসেও। নাও দ্য রেকটাল মিউকোসা, বেনাইন এনলার্জমেন্টের ক্ষেত্রে রেকটাল মিউকোসা, ওভারলাইং রেকটাল মিউকোসা এটা ফ্রি থাকে, কিন্তু সিএ প্রোস্টেটে যদি একটু অ্যাডভান্স স্টেজে হয়, যদি প্রোস্টেটিক ক্যাপসুলটা থেকে বের হয়ে আসে, দেন এটা রেকটাল মিউকোসা
প্রোস্টেটের ক্যাপসুলের সাথে ফিক্সড হয়ে যেতে পারে অ্যাডভান্স স্টেজে। প্রোস্টেটাইটিসও এটা ফ্রি থাকে, তবে খুব বেশি প্রোস্টেটাইটিস যদি হয় তখন ইনফ্লামেশন হয়ে এখানে মেলিগন্যান্সির কারণে ফিক্সড হবে, ইনভেট করার কারণে। এখানে আবার ইনফ্লামেশনের কারণে ফিক্স হতে পারে, বাট দ্যাট ইজ ভেরি মিনিমাম অর লেস। আফটার উইথড্র ফিঙ্গার, ডিআরই করা শেষে আমরা ফিঙ্গারটা উইথড্র করব। উইথড্র করে আমরা দেখব যে ফিঙ্গারটা ব্লাড স্টেন কিনা। তো বেনাইন এনলার্জমেন্টের ক্ষেত্রে ব্লাড স্টেন থাকবে না। সিএ প্রোস্টেটের ক্ষেত্রে যদি যদি এটা রেকটাল মিউকোসাকে ইনভেট করে, ওভারলাইং রেকটাল মিউকোসাকে ইনভেট করে, সে যদি রেকটামে ঢুকে পড়ে দেন এটা ব্লাড স্টেইন হবে, আদারওয়াইজ তো ব্লাড স্টেইন হবে না। সো মে ব্লাড স্টেইন, নট অলওয়েজ, অ্যাডভান্স কেস হতে পারে। আর প্রোস্টাটাইটিস ইনফ্লামেশনের জন্য এটা ফিক্স হতে পারে, বাট এটা ব্লাড স্টেইন হবে না। নাও দ্য মেডিয়ান সালকাস, মেডিয়ান সালকাস নিয়ে যারা এমবিবিএস লেভেলের বেলিয়ান লাভে মেডিয়ান সালকাস নিয়ে খুব জোর দিয়ে বলা আছে যে এটা প্রমিনেন্ট থাকে বেনাইন এনলার্জমেন্টে অ্যান্ড অবলিটারেটেড হয়ে যায় সিএ প্রোস্টেটে। বাট আমাদের ইউরোলজির বইতে মেডিয়ান সালকাসের গুরুত্ব খুব বেশি না, বা এটা গুরুত্বপূর্ণ তেমন না, এবং আমাদের ইউরোলজিস্টদের প্র্যাকটিসিং লাইফে আমরা মেডিয়ান সালকাসের কোনো গুরুত্ব আসলে আমাদের কাছে নাই, বেনাইন এনলার্জমেন্ট নাকি প্রোস্টেটিক এনলার্জমেন্ট। সো তোমাদের এমবিবিএস পরীক্ষার জন্য তোমরা হয়তো এই জায়গাতে মেডিয়ান সালকাস দিয়ে তোমরা বলতে পারো যে বেনাইন এনলার্জমেন্টের ক্ষেত্রে এটা প্রমিনেন্ট, সিএ প্রোস্টেটের ক্ষেত্রে অবলিটারেটেড। বাট আমি এটাকে একটু আলাদা দেখাইছি এই কারণে যে এটা আসলে তেমন একটা গুরুত্ব বহন করে না, যেহেতু গুরুত্ব বহন করে না, কিন্তু আমি তোমাদের এমবিবিএস লেভেলে যেহেতু বেলিয়ান লাভ বইয়ে বলা আছে এটাকে আমি অ্যাভয়েডও করতে পারি না, যে কারণে আমি আলাদাভাবে লিখে দিছি যে মেডিয়ান সালকাস প্রমিনেন্ট হতে পারে বেনাইন এনলার্জমেন্টে, অবলিটারেটেড হতে পারে সিএ প্রোস্টেটে, এটা বইয়ে লেখা আছে। তোমরা যদি ডিআরই নিয়ে আসে কোনো কোশ্চিন পরীক্ষায় তোমরা এটা অ্যাড করে দিতে পারো। সো হোয়াট আর দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট? তো সিএ প্রোস্টেট অবশ্যই নাম্বার ওয়ান, ব্লাডার নেগ হাইপারট্রফি, ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে, ব্লাডার স্টোন, নিউরোপ্যাথিক ব্লাডার অ্যান্ড সামটাইমস প্রোস্টাটাইটিস আমরা বলতে পারি, দিস মে বি দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। তবে সিএলই সাজালে ইউরেথ্রাল স্ট্রিকচারটা সিএলই আসলে লাস্টেই বলা যেতে পারে, কারণ যে সিমটমগুলোর সাথে আসলে ইউরেথ্রাল স্ট্রিকচার মোর কমন সিমটমের সাথে, কিন্তু ইনভেস্টিগেশনে গেলে আবার ব্লাডার স্টোন বা নিউরোজেনিক ব্লাডারের সাথে বেশি আসে। তো আমি সিমটমকে প্রাধান্য দিলে এটা মাঝখানে চলে আসবে, আবার যদি আমি রিলেশন ইনভেস্টিগেশন সঙ্গে যদি আমি এটাকে মিলাই তাহলে আবার ইউরেথ্রাল স্ট্রিকচারটা শেষের দিকে যাবে। হোয়াট এভার ইট ইস, এটা যে কোনোটাই দেওয়া যেতে পারে। সো আমি কি কি ইনভেস্টিগেশনস করব? অফকোর্স যেহেতু এটা ইউরিনারি ডিজিজ, আই মাস্ট ডু ফার্স্ট ইউরিনারিমিয়ানসিএস অ্যান্ড আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য কেউবি উইথ এমসিসি অ্যান্ড পিভিআর, এক্স রে কেউবি অ্যান্ড সিরাম ক্রিয়েটিনিন। এই দিস ফোর ইনভেস্টিগেশনস আর বলা হয় ইউরোলজিক্যাল ইনভেস্টিগেশন, এটাকে বলা হয় ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন অর বেসিক ইনভেস্টিগেশন। আমি আবার বলছি, ইউরিনারিমিয়ানসিএস, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য কিউবি উইথ এমসিসি পিভিআর, এক্স রে কিউবি অ্যান্ড সিরাম ক্রিয়েটিনিন, দিস ফোর ইনভেস্টিগেশনস আর ইউরোলজিক্যাল বেসিক ইনভেস্টিগেশনস। তো সো আমরা ইউরোলজির যে কোনো কেস পেলে আমরা এই চারটা ইনভেস্টিগেশন করব। এখানে যেহেতু আমরা আগে থেকে ধরে নিচ্ছি বিএপি, এজন্য আমরা এখানে আমি অর দিয়ে বলছি যে ট্রান্সরেক্টাল আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য প্রোস্টেট করা যায়, তবে আমরা আসলে অর না, আমরা প্রথমেই তো এটা করব না। তো যদি কোনো পুরাতন পেশেন্ট আসে এ ডায়াগনোস্ট কেস অফ বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, আগের আল্ট্রাসোনো করা আছে, তাকে আমরা তখন আমরা ট্রান্সরেক্টাল আল্ট্রাসোনো প্রোস্টেট দিতে পারি, তাদেরকেই দিব। যদি এক্সক্লুড
কার্সিনোমা প্রোস্টেট, ট্রান্সরেক্টাল আল্ট্রাসোনোগ্রাম অফ প্রোস্টেটে হাইপোইকুইগলিশন যদি কোনো থাকে তাহলে সেটা অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রামের চেয়ে অনেক ভালো বোঝা যায়, যে কারণে যদি আমরা ডিআরইতে সাসপিসিয়াস পাই অথবা পিএসএতে যদি পেশি দেখি সিরাম পিএসএ, তাহলে আমরা ট্রান্সরেক্টাল আল্ট্রাসোনোগ্রাম করে দেখবো এই পেশেন্টের টু এক্সক্লুড দ্য মেলিগনেন্সি অর কার্সিনোমা প্রোস্টেট। সো দেন আমরা সিরাম পিএসএ করবো, সিবিসি করবো, ডায়াবেটিক পেশেন্ট থাকলে আমরা আরবিএসও করতে পারি। এই যে বেনাইন আল্ট্রাসোনোগ্রাম প্রোস্টেট, এই প্রোস্টেটের জন্য বডিতে কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশনের মধ্যে আমাদের অবশ্যই অ্যাকিউট ইউরিনারি রিটেনশন হতেই পারে, এবং যদি কারো ক্রনিক রিটেনশন বা হাই পিভিআর থাকে। ও এখানে একটা কথা তোমাদের আরো ক্লিয়ার করে বলি, এমসিসি মিনস ম্যাক্সিমাম সিস্টেমেট্রিক ক্যাপাসিটি, অর্থাৎ ব্লাডার কতটুকু ইউরিন ধরতে পারে, অ্যান্ড পিভিআর মিনস পোস্ট ভয়েডাল রেসিডিউ অফ ইউরিন। পোস্ট ভয়েডাল রেসিডিউ অফ ইউরিন দেখা জরুরি আমাদের, যাদের লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম থাকবে। তো যাদের পোস্ট ভয়েডাল রেসিডিউ অফ ইউরিন বেশি থাকে তাদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চান্সও বেশি থাকে, এবং পেশেন্টের একটা লেট স্টেজে গিয়ে রেনাল স্টোন হতে পারে, বাট এর চেয়ে কমন আসলে ব্লাডার ড্যামেজ বা ব্লাডার স্টোন দিয়ে ব্লাডারকে ড্যামেজ করতে পারে বিভিন্নভাবে। ব্লাডারের মধ্যে ডেট্রোসরকে ইনঅ্যাক্টিভ করে দেয়, ব্লাডারের মধ্যে নানাবিধ প্রবলেম হয়, দ্যাট ইজ ডাইভার্টিকুলা হতে পারে, ট্রাবিকুলেশন, সেকুলেশন, ব্লাডার স্টোন। সো এক কথা এখানে ব্লাডার ড্যামেজ, সরি। এবং লং কেসে, লং স্ট্যান্ডিং আমরা দেখি হাইড্রোনেফ্রোসিস হতে পারে এবং পাইলোনেফ্রাইটিস। আলটিমেটলি আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হাইড্রোনেফ্রোসিস, পাইলোনেফ্রাইটিস এগুলো আসলে একটু চিন্তা করলে একই সূত্রে গাঁথা। আমি যদি একটু বোঝানোর জন্য বলি, এখানে একজন প্রস্রাব করতে পারছে না ঠিক মতো, তার ফাইমোসিস হোক, তার স্ট্রিকচার ইউরেথ্রা হোক, এবং সিএ প্রোস্টেট হোক, বেনাইন আল্ট্রাসোনোগ্রাম প্রোস্টেট, ব্লাডার নেক হাইপারট্রফি, যে কোনো কিছু হোক না কেন, তার কি ঘটবে? তার প্রস্রাব ঠিক মতো হবে না, তাতে একুট ডিটেনশনের চান্স থাকবে, তার বারবার ইনফেকশন হবে যেটা হাই পিভিআর থাকবে, এবং তার দেখা গেল ব্লাডার স্টোন বা রেনাল স্টোন হতে পারে, হাইড্রোনেফ্রোসিস হবে, হাইড্রোইরোটোনেফ্রোসিস হয়, বারবার তার পাইলোনেফ্রাইটিস হবে। এই সমস্ত জিনিসগুলো তার ঘটবে, সিরিয়ালি ঘটতে পারে, রিপিটেডলি ঘটতে পারে। সো হাউ উইল ম্যানেজ এ কেস অফ বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, আমরা এটা কীভাবে ম্যানেজ করব? তো বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট এটা ম্যানেজ করার জন্য আমাদের অবশ্যই দেখতে হবে মেইন গোলস অফ মেডিকেল ম্যানেজমেন্ট, রিস্টোর দ্য ব্লাডার ফাংশন। নাম্বার ওয়ান, আমাদের ব্লাডারের ফাংশন রিস্টোর করতে হবে। যদি ঠিকমতো প্রস্রাব করতে না পারে, এবং কোনো প্যাশেন্টের যদি ঠিকমতো প্রস্রাব না করতে পারার কারণে তার ব্লাডারে যে নিউরোজেনিক মানে বেনাইন এনলার্জমেন্ট প্রোস্টেট থেকে নিউরোজেনিক ব্লাডারের দিকেও যেতে পারে, সো এটা প্রিভেন্ট করার জন্য আমাদের ব্লাডার ফাংশনটা রিস্টোর করা, এটা একটা আমাদের মেইন টার্গেট। অ্যান্ড অ্যানাদার গোল ইজ রিলিভ দ্য সিমটমস অ্যান্ড সাইন্স অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড ট্রিট দ্য কমপ্লিকেশনস। তো আমরা এখানে মেডিকেল, প্রথমে মেডিকেল ম্যানেজমেন্ট, কিছু ফার্মাকোথেরাপি। ফার্মাকোথেরাপি বলতে একটা আলফা অ্যাড্রেনার্জিক ব্লকার, এই আলফা ব্লকার বা আলফা ওয়ান এ সিলেক্টিভ ব্লকার, এই ধরনের একটা ড্রাগ ইউজ করা হয়, যে ড্রাগটার কাজ হলো এটা রিল্যাক্স করবে দ্য স্মুথ মাসেল অফ দ্য ব্লাডার নেক অ্যান্ড প্রোস্টেট। তাহলে রিমেম্বার, দ্য স্মুথ মাসেল অফ দ্য ব্লাডার নেক অ্যান্ড প্রোস্টেট, এটাকে আমরা যদি রিল্যাক্স করে দেই তাহলে খুব সুন্দর মতো প্রস্রাব করতে পারবে। স্মুথ মাসেল অফ দ্য ব্লাডার নেক অ্যান্ড প্রোস্টেট আমরা রিল্যাক্স করার জন্য আলফা ব্লকার ইউজ করি, এটা সিলেক্টিভ ব্লকার পাওয়া যায়, যেটা শুধু প্রোস্টেটের উপরেই কাজ করবে। সেটা খেলে কি করে, এটা এই স্মুথ মাসেল ব্লকারটা কি করে, ইমপ্রুভস দ্য ইউরিনারি ফ্লো অ্যান্ড রিলিভস দ্য ব্লাডার সিমটম। তো একটা হলো যে আলফা অ্যাড্রেনার্জিক ব্লকার, এই আলফা ব্লকার দিয়ে আমরা এই মাসেল রিল্যাক্স করে তাকে প্রস্রাব সুন্দর মতো সে করতে পারবে। দ্বিতীয় ড্রাগ হলো ফাইভ আলফা রিডাক্টেস ইনহিবিটর। এই ফাইভ আলফা রিডাক্টেস ইনহিবিটরটা কি করবে, যদি প্রোস্টেট অনেক বড় হয়, সামান্য বড় প্রোস্টেটের ক্ষেত্রে দরকার নাই, কারণ ফাইভ আলফা রিডাক্টেস ইনহিবিটরের কাজ হলো প্রোস্টেটকে শ্রিঙ্কেজ করে দেওয়া,
সাইজটাকে ছোট করে দেওয়া। এটা কি করে? এখানে এটা ব্লকস দ্য কনভার্সন অফ, ইট ব্লকস দ্য কনভার্সন অফ টেস্টোস্টেরন টু ডাইহাইড্রোটেস্টোস্টেরন। আমরা জানি যে ডাইহাইড্রোটেস্টোস্টেরন ইজ 10 টাইমস মোর পটেন্ট দ্যান টেস্টোস্টেরন, আর এই ডাইহাইড্রোটেস্টোস্টেরনই রেসপন্সিবল ফর প্রোস্টেটিক গ্রোথ। এবং এইটা যদি আমরা টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রোটেস্টোস্টেরন কনভার্সন হওয়ার যদি পথকে আমরা ব্লক করতে পারি, সেই ব্লকটাই করে হলো 5-alpha reductase inhibitor, এটা ব্লক করে। এবং সেটা যদি আমরা ব্লক করতে পারি, এটা দুইটা টাইপে পাওয়া যায়। একটাকে বলা হয় ফেনেস্টেরাইট, আর একটা হলো ডুটাস্টেরাইট। এই দুইটা জিনিস, 5-alpha reductase inhibitor, এই দুইটার কাজ একটু দুইভাবে করে। ডুটাস্টেরাইট ইজ মোর পটেন্ট এবং এটা ব্লক করে কনভার্সন অফ টেস্টোস্টেরন টু ডাইহাইড্রোটেস্টোস্টেরন। তাহলে ডাইহাইড্রোটেস্টোস্টেরনকে যদি ব্লক করা যায়, তাহলে এটা আর প্রোস্টেটে গ্রোথ হতে দিবে না, সো বরঞ্চ প্রোস্টেটকে অন্য মেকানিজম আছে, প্রোস্টেটের মধ্যে ব্লাড সাপ্লাই কমে যাবে এবং আলটিমেটলি প্রোস্টেটটা শ্রিঙ্কেজ করবে। এবং এটার ফলে আমরা কি পাচ্ছি, ট্রিটমেন্ট যদি করি আমরা এটা দিয়ে, প্রোস্টেটের সাইজটা রিডিউস হবে, এটা পিএসএকে কমাবে, সিরাম পিএসএ, এটা লং টার্ম রিস্ক অফ একুট ইউরিনারি রিটেনশনও কমাবে, নিড ফর সার্জারিও কমাবে। তাহলে যদি প্রোস্টেটের সাইজকে ছোট করে দেওয়া যায়, তাহলে তো অপারেশন লাগবে না, যদিও সবার ক্ষেত্রে প্রযোজ্য না। আবার যদি এটা একুট ইউরিনারি রিটেনশন, এটার রিস্ককে যদি সে কমায় দেয়, তাহলে প্যাশেন্ট ভালো থাকবে। সিরাম পিএসএ নিয়ে অনেক কথা আছে, যে সিরাম পিএসএ বিপিটিও বাড়ে, সিএ প্রোস্টেটও বাড়ে, প্রোস্টাটাইটিসও বাড়ে। এখন আমি অবশ্যই এ বাড়ার আবার একটি রেশিও আছে, সেটা আলাদা চ্যাপ্টার, এটা তোমাদের এমবিবিএস লেভেলে এত লাগবে না। শুধু একটুকু যদি মনে রাখো তোমরা, যে সিরাম পিএসএটা বিপিএসএ বাড়ে কিন্তু কম বাড়ে, আর সিএ প্রোস্টেটে বাড়ে অনেক বেশি, বাড়ে বিপিএসএর চেয়ে 10 গুণ বেশি রেটে বাড়ে সিএ প্রোস্টেটে, এইটুকুই মনে রাখো। কিন্তু যদি আমরা কোনো প্যাশেন্টকে 5-alpha reductase inhibitor দিয়ে ট্রিট করি, তাহলে সেই প্যাশেন্টের যদি আমি বিপিএস ধারণা করলাম, যদি তার সিএ প্রোস্টেট হয়ে থাকে, পরবর্তী মার্কারটা কিন্তু এটা পিএসএটা, কিন্তু প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, আমরা প্রোস্টেটের মার্কার এটা, দেখা গেল মার্কারটা কম থাকলে এটা কিন্তু আমাকে, যদি সিএ প্রোস্টেট হয়ে থাকে এটা অনেক সময় হিডেন হয়ে যাবে, দেখা গেল সার্জনকে মিসগাইড করবে। এই জন্য অনেক কিছু আছে, এগুলো ট্রিটমেন্ট করার আগে আমাদের অনেক কিছু খেয়াল করতে হবে। সো আওয়ার ট্রিটমেন্ট প্ল্যান ইজ ডিপেন্ডস আপন দ্য কজ অফ বিপিএস, সেভিয়ারিটি অফ দ্য অবস্ট্রাকশন অ্যান্ড প্যাশেন্ট জেনারেল হেলথ কন্ডিশন। তাহলে অবশ্যই আমরা যে কোনো ট্রিটমেন্টে যদি করি, তাহলে ট্রিটমেন্টটা হবে কি, কজের ট্রিটমেন্ট। আমরা যদি রেনাল স্টোনের ট্রিটমেন্ট করি, তার মেডিকেল ম্যানেজমেন্টে গেলে দেখতে হবে যে রেনাল স্টোন কেন হচ্ছে, সেটা প্রিভেন্ট করতে হবে। আমরা যদি ইউটিআই ট্রিটমেন্ট করতে যাই, তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা কেন হচ্ছে, সে কারণটাকে প্রিভেন্ট করতে হবে। তো সব কিছুর ক্ষেত্রেই তাই, তাহলে বেনাইন ইলনেসটা প্রোস্টেট কেন হচ্ছে, সেই কারণটাকে আমাকে প্রিভেন্ট করতে হবে প্রথম, দ্যাট ইজ দ্য মেডিকেল ট্রিটমেন্ট। দ্য সেভিয়ারিটি অফ দ্য অবস্ট্রাকশন, তাহলে সেভিয়ারিটি অফ দ্য অবস্ট্রাকশন, দ্য ট্রিটমেন্ট প্ল্যান ডিপেন্ডস অন কজ অফ বিপিএস, সেভিয়ারিটি অফ দ্য অবস্ট্রাকশন মানে কতটুকু অবস্ট্রাকশন করছে। দেখা গেল যে প্রোস্টেট বড় আছে, তোমাদেরকে আগে বলছি যে সিমটমটা দুই টাইপের, ইরিটেটিভ সিমটম অ্যান্ড অবস্ট্রাকটিভ সিমটম। যদি ইরিটেটিভ সিমটম থাকে, তাহলে অপারেশনের ইন্ডিকেশনটা কম থাকে, যদি অবস্ট্রাকটিভ সিমটম থাকে, তাহলে অপারেশন ইন্ডিকেশনটা বেশি থাকে, কারণ তার প্রস্রাব আটকে থাকতেছে, অবস্ট্রাকশন শুড বি রিলিভড বাই সার্জারি। সো সেভিয়ারিটি অফ দ্য অবস্ট্রাকশন এটা ইন্ডিকেট করবে, যদি সেভিয়ারিটি অবস্ট্রাকশন না থাকে, ইরিটেটিভ সিমটমটা বেশি থাকে, তখন আমাকে মেডিকেল ম্যানেজমেন্টে যেতে হবে। অ্যান্ড দ্য প্যাশেন্টস জেনারেল হেলথ কন্ডিশন, দেখা গেল যে একজন প্যাশেন্টের প্রোস্টেট অনেক বড় আছে, সেই প্যাশেন্টের আমরা যদি তার অপারেশন করতে চাই, সে হয়তো কার্ডিয়াক দিক থেকে ফিট না, অথবা সে রেনাল দিক থেকে ফিট না, প্যাশেন্ট অপারেশন করতে চাচ্ছে না, তখন তো আমরা অপারেশন করতে পারবো না। যদি প্যাশেন্ট অপারেশন করতে চায়, সেটা ভিন্ন জিনিস।
আর যদি অপারেশন করতে না চায় তাহলে বিকল্প কি, রিটেনশন হলে আমরা ক্যাথেটার দিয়ে লং টাইম ক্যাথেটার চেঞ্জ করে করে ইউজ করা যায়। আর যদি প্যাশেন্ট বলে যে না আমি ক্যাথেটার ছাড়াই এরকম করব, তাহলে করা যেতে পারে। যেমন আমি একবার এক প্যাশেন্ট, ওনার বয়স তখন ছিল 110 ইয়ার্স, ওনার এজ 110 ইয়ার্স, তার সিরাম ক্রিয়েটিনিন ছিল 4.5, তার অ্যাজমা ছিল এবং আরও কিছু কোমরবিডিটিস ইনক্লুডিং ডায়াবেটিস, হাই প্রেশার, এগুলো ছিল। বাট এই প্যাশেন্ট উনি প্রস্রাবে রিটেন, দীর্ঘদিন ওনার ক্রনিক রিটেনশন ছিল, উনি আমাকে বললেন যে আমি আইদার, আমার 100 বছর বয়স, আমি যদি অপারেশন টেবিলে মারাও যাই, ওনার কার্ডিয়াক কম্প্রোমাইজ ছিল, ইজেকশন ফ্র্যাকশন ওনার ছিল অনলি 35%, তো উনি বললেন যে আমার সমস্ত কিছু আমি লিখিত বন্ড দিব, আমার অপারেশন করে দেন, আমি যদি অপারেশন টেবিলে মারা যাই আমার অসুবিধা নাই, কিন্তু আমি বাকি জীবন ক্যাথেটার নিয়ে বাঁচতে চাই না। তো ওনার স্ত্রী, ওনার ছেলেমেয়ে সবাই এসে কনসেন্ট দিলেন যে ঠিক আছে, উনি যেহেতু চাচ্ছেন আপনি অপারেশন করে দেন। তো আলহামদুলিল্লাহ ওনাকে ম্যানেজ করে, সব সাইড ম্যানেজ করে, হাইয়েস্ট প্রিকশন নিয়ে ওনার অপারেশনটা করলাম এবং উনি, আমার অপারেশন করলাম, এটা 2007 বা 7-8 হবে, এবং আমার সাথে যোগাযোগ ছিল 2015 পর্যন্ত, আমি এখন জানি না উনি বেঁচে আছেন না মারা গেছেন, বাট আপ টু দ্যাট টাইম উনি ভালো ছিলেন। ইফ দ্য প্যাশেন্ট ইজ এডমিটেড অন অ্যান এমার্জেন্সি বেসিস বিকজ হি ক্যান নট ভয়েড, হি ইজ ইমিডিয়েটলি ক্যাথেটারাইজড। এ কথার অর্থটা হলো যে যদি কোনো প্যাশেন্ট বিপি নিয়ে, বিপি আছে এবং অ্যাকুট ডিটেনশন নিয়ে আসছে, তো আগের স্লাইডে দেখাইছি যে অ্যাকুট ডিটেনশন ইজ এ কমপ্লিকেশন অফ বিপিএস, সো যদি উনি কমপ্লিকেশন অ্যাকুট ডিটেনশন নিয়ে আসে তাহলে আমরা কি করব, আমরা কি বিপির জন্য অপারেশন করব? নো, ফার্স্ট যেটা সমস্যা ওইটা রিলিভ করতে হবে, ওনার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, আগে আমরা ক্যাথেটার করব, তারপরে প্যাশেন্টকে আমরা ফাইনাল কনফার্মেটরি ডায়াগনোসিস করব, দেন আমরা সমস্ত দিক অ্যাসেস করে ট্রিটমেন্ট প্ল্যান আমরা ঠিক করব, যে আমরা তার মেডিকেল ম্যানেজমেন্টে যাব নাকি আমরা অপারেশনে যাব। নাও দ্য সার্জিক্যাল ট্রিটমেন্ট, সো দ্য ইন্ডিকেশন অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ রিফ্র্যাক্টরি রিটেনশন অফ ইউরিন। এখানে দেখো আমি দুইটা জিনিস লাল দাগ দিয়ে দিছি, রিফ্র্যাক্টরি রিটেনশন অফ ইউরিন অ্যান্ড দ্য ক্রনিক রিটেনশন অফ ইউরিন। তোমরা জানো ক্রনিক রিটেনশন সম্পর্কে আগে বলছিলাম, তো রিফ্র্যাক্টরি রিটেনশন অফ ইউরিন কাকে বলে এটা তোমাদের জানতে হবে, বিকজ এটাই হলো ইন্ডিকেশন অফ সার্জারির মেইন পয়েন্ট। যদি কোনো প্যাশেন্ট প্রোস্টেট এনলার্জের কারণে রিটেনশন নিয়ে আসে, আগের স্লাইডে যেমন বললাম যে তাহলে তাকে ইমিডিয়েট ক্যাথেটার করো, এর মানে এই না যে তার এখনই অপারেশন করব, ওনাকে ক্যাথেটার করে দিব, আমি তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিব। এই কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে ইনক্লুডেড লাইক তাকে কিছু আমরা আলফা ব্লকার দিব, পেইন কিলার দিব অ্যান্ড দ্য অ্যান্টিবায়োটিক্স, এটা দিয়ে ট্রিটমেন্ট করব, করে আমরা 1 week to 10 days পরে বা 2 weeks পরে ক্যাথেটার খুলে দিব, উনি ভয়েড করতে পারে কি না। যদি ভয়েড করতে পারে, ভেরি গুড, যদি ভয়েড করতে না পারে, ওনাকে আবার ক্যাথেটার করবো, আবার রিটেনশন হয়ে যায়, আবার ক্যাথেটার করবো, সেক্ষেত্রে এটাকে বলা হয় রিফ্র্যাক্টরি রিটেনশন অফ ইউরিন। অ্যান্ড দিস রিফ্র্যাক্টরি রিটেনশন অফ ইউরিন ইজ ওয়ান অফ দ্য কজেস ফর সরি দিস রিফ্র্যাক্টরি রিটেনশন অফ ইউরিন ইজ ওয়ান অফ দ্য কজেস ফর ওয়ান অফ দ্য ইন্ডিকেশন ফর ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট বা TURP. Any of the following conditions they were clearly related to BPH, like persistent gross hematuria, bladder stone, dirghodin dhore porsab korte na parle, bladder er moddhe porsab jome thake, sei joma porsab ni infection hoy, যে কারণে সেখানে আস্তে আস্তে ব্লাড স্টোন ফর্মেশন হয়, রিকারেন্ট ইউটিআই এবং আলটিমেটলি লেডেস্ট রেনাল ইনসাফিসিয়েন্সি হয়ে যেতে পারে। এই সমস্ত কারণেও দিস ইজ দ্য অ্যানাদার পয়েন্ট ফর ইন্ডিকেশন অফ ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট অর সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ প্রোস্টেট অপারেশন।
বেনাইন এলনাজমনা প্রোস্টেটের সার্জিক্যাল ট্রিটমেন্টে যাব যদি এই ইন্ডিকেশনগুলো থাকে। নাম্বার ফোর থ্রি পয়েন্ট ইজ মডারেট অর সিভিয়ার সিমটমস। আমরা আইপিএস এস করে দেখছি যে মাইল্ড মডারেট সিভিয়ার তিনটা ভাগ দেওয়া আছে। তো আইপিএস এস স্কোর মানে ইন্টারন্যাশনাল প্রোস্টেটিক সিমটম স্কোর যদি 8-এর বেশি হয় তখন আমরা ইনভেসিভ থেরাপি দ্যাট ইজ টিওআরপি বা প্রোস্টেট অপারেশনে যেতে পারি। অ্যান্ড নাও দ্য ক্রনিক রিটেনশন। ক্রনিক রিটেনশন যদি দেখা যায় এটা বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের কারণেই হয়ে গেছে তখন আমরা এই পেশেন্টের অপারেশনের দিকে যেতে পারি। তো সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা আরেকভাবে যদি বলি যে রেনাল ইনসাফিসিয়েন্সি, এই লোয়ার ইউনিটের সিমটমসগুলোর যদি কোনো কমপ্লিকেশন দেখা দেয় আবার পেশেন্ট বলল আমি বললাম যে না আপনার যে সিমটম এই সিমটম অত বেশি না, ধরো যে এখানে আমরা বলছি যে মোর দ্যান 8 অ্যাকর্ডিং টু বুক মোর দ্যান 8, কিন্তু আমি পেশেন্টের হিস্ট্রিতে দেখলাম যে তার এই এলইউটিএস এর থেকে তার স্কোর দেখা গেল 6, বাট পেশেন্ট বলছে যে না আমি সার্জিক্যাল ট্রিটমেন্টে যাব, আমি অপারেশন করব, তখন আমরা অপারেশন যেতে পারি। এবং মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে দেখলাম যে পেশেন্ট বারবার আসছে বলছে যে না আমার তো ওষুধ দিয়ে কোনো কাজ হচ্ছে না, আমার তো সিমটম একই রকম আছে, দ্যাট ইজ মেডিকেল ম্যানেজমেন্ট ইনএফেক্টিভ, তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাব। আর যদি মেডিকেল ম্যানেজমেন্ট যেগুলো আছে এগুলো কিন্তু কিছু সাইড ইফেক্ট আছে, মনে রাখবা অল ড্রাগস আর পয়জন, এটা আমরা একটা একটা রোগের জন্য মেডিসিন কিন্তু অন্যান্য অনেক অ্যাডভার্স রিয়াকশন আছে, সাইড ইফেক্ট আছে, কমপ্লিকেশনস আছে, সো অল আর পয়জন। যদি কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে এই মেডিকেল ম্যানেজমেন্টটা অনেক সাইড ইফেক্ট হয় যেটা টলারেবল না, সেই ক্ষেত্রে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে পারি। সার্জিক্যাল ট্রিটমেন্ট কি কি আছে, একটা হলো যে এন্ডোস্কোপিক্যাল অপারেশন, সেটা কনভেনশনাল সার্জিক্যাল ট্রিটমেন্ট যেটা, এটা আমরা কে বলি টিইউআরপি মানে ট্রান্স ইউরেথ্রাল ডিসেকশন অফ প্রোস্টেট। একটা হলো টিইউআইপি দ্যাট ইজ কল্ড ট্রান্স ইউরেথ্রাল ইনসিশন অফ প্রোস্টেট, আর ওপেন প্রোস্টাটেকটমি, এটা রেট্রোপিবিক হতে পারে ট্রান্সভেসিক্যাল হতে পারে। তো ট্রান্স ইউরেথ্রাল ডিসেকশন অফ প্রোস্টেট এটাই এখন গোল্ড স্ট্যান্ডার্ড, এখন অবশ্য লেজার দিয়েও করা হয় এবং আরও অনেক নতুন নতুন অপারেটিভ সিস্টেম আছে সেগুলোর আমরা যে কোনোটা দিয়ে করতে পারি। তাহলে ট্রান্স ইউরেথ্রাল ডিসেকশন অফ প্রোস্টেট গোল্ড স্ট্যান্ডার্ড এবং মোর দ্যান 95% অফ বিপিএস থ্রু ওভার দ্য ওয়ার্ল্ড ইজ ট্রিটেড বাই টিইউআরপি অ্যান্ড টিইউআইপি। টিইউআরপিকে অনেকে টার্প বলে, আসলে টার্প কথাটা এক্ষেত্রে প্রযোজ্য না, তাহলে তুমি টিইউআইপিকে কি বলবা, টুইপ বলবা? আবার ব্লাডার টিউমারের ক্ষেত্রে আমরা বলি যে টিইউআরবিটি মানে ট্রান্স ইউরেথ্রাল ডিসেকশন অফ ব্লাডার টিউমার, তো তাকে কি বলবা? আমার মনে হয় এই টার্মগুলোকে যেহেতু টিইউআরপি টিইউআইপি টিইউআরবিটি এজন্য এটাকে টিইউআরপি বলা হয়, আমরা ইউরোলজিস্টরা টিইউআরপি বলি, কিন্তু দেখা গেল যে আদার দ্যান ইউরোলজিস্ট সবাই এটাকে টার্প বলে বা টার্প বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু আসলে এটা টার্প না, তোমরা অবশ্যই পরীক্ষার হলে টিইউআরপি বলবে, এটা গোল্ড স্ট্যান্ডার্ড 95%-এর চেয়ে বেশি এখনো ওয়ার্ল্ড ওয়াইড, নট ইন বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইডই করা হয়। অ্যান্ড টিইউআইপি মানে হলো যে অনেক সময় দেখা গেল ছোট প্রোস্টেট এনলার্জ না কিন্তু পেশেন্টের অনেক সিমটম করছে, তখন আমরা তো রিসেক্ট করার দরকার নাই, তখন আমরা ইনসাইজ করি, ইনসিশন দিই, আমরা ইনসিশন দিয়ে সেটাকে একটু স্পেসটা বাড়াই দিই। আর ওপেন প্রোস্টাটেক্টমি, ওপেন প্রোস্টাটেক্টমি হতে পারে রেট্রোপিবিক বা ট্রান্সভেসিক্যাল, কখন করব? নাওডেইজ ওপেন প্রোস্টাটেক্টমি করা হয় না, এটা ইন্ডিকেশনে এখনো বইয়ে বলা আছে যে যদি প্রোস্টেটের সাইজ মোর দ্যান 100 গ্রাম থাকে এবং ব্লাডার ডাইভার্টিকুলাম থাকে আর যদি লার্জ ব্লাডার স্টোন থাকে সেই ক্ষেত্রে টিল নাও বইয়ে বলা আছে যে তার ক্ষেত্রে ওপেন প্রোস্টাটেক্টমি করতে বলা আছে, তোমরা পরীক্ষার হলেও তাই বলবা। বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট, মেডিকেল সায়েন্স বিকামস অ্যাডভান্সড, এখন শুধু 100 গ্রাম না 150 গ্রাম 160 গ্রাম প্রোস্টেটও আমরা হয়তো ওপেন টিওআরপি করেই করি, আমরা এত 2 সেশনে করি, এরকম প্রোস্টেটকে আমরা 2 সেশনে করি, আবার অনেক সময় 1 সেশনে করা যেতে পারে, এটা ডিপেন্ড করে। বাট বলা হয় যে যদি আমরা এ ধরনের ক্ষেত্রে
যদি আমরা মনে করি প্যাশেন্ট যদি ডিসএগ্রি করে তাহলে আমরা টু সেশনে করব, প্যাশেন্ট প্যাশেন্ট কমফর্টেবল আর প্যাশেন্ট চয়েস। আলটোলা কনকমিটেন্ট ব্লাডার ডাইভার্টিকুলাম, যদি ব্লাডার ডাইভার্টিকুলাম থাকে, এখন সব ব্লাডার ডাইভার্টিকুলামের ট্রিটমেন্ট করতে হয় না, দেখা যায় যে অনেক সময় ছোট ছোট ডাইভার্টিকুলাম যদি থাকে তাহলে যদি অবস্ট্রাকশন রিলিভ হয়ে যায় সেক্ষেত্রে তার ডাইভার্টিকুলাম আস্তে আস্তে ছোট হয়ে যায়, যদি ইউরিন ফ্লো বেড়ে যায়, স্ট্রেইন করতে না হয় প্রস্রাব করার জন্য, সেক্ষেত্রে এটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, লার্জ ব্লাডার স্টোন। এখন লার্জ ব্লাডার স্টোন যত লার্জই হোক না কেন, এখন এন্ডোস্কোপিক্যালি বের করা যায় বা লেজার দিয়েও করা যায়, লেজার এখন বাংলাদেশে অনেক জায়গাতেই অ্যাভেলেবেল আছে, সরকারি বেসরকারি উভয় পর্যায়ে। সো টিউআরপি অর ট্রান্স ইউরেথ্রাল ডিসেকশন অফ প্রোস্টেট, রিমুভাল অফ প্রোস্টেট টিস্যু ইউজিং এ রিসেপ্টোস্কোপ ইনসার্টেড থ্রু দ্য ইউরেথ্রা আন্ডার স্পাইনাল অর জেনারেল অ্যানেসথেসিয়া। এই এই ছোট্ট কথার মধ্যে অনেক গুরুত্ব বহন করে। দেখো তাহলে রিমুভাল অফ প্রোস্টেট টিস্যু মানে প্রোস্টেটের আমরা টিস্যু রিমুভ করতেছি, আস্ত প্রোস্টেট না, আমরা একটু একটু করে কেটে কেটে সিপস করে করে বের করি, ইউজিং কি দিয়ে আমরা করি, রিসেপ্টোস্কোপ দিয়ে, যে যে যন্ত্রটা ইউরেথ্রার ভিতর দিয়ে ব্লাডারে পর্যন্ত পৌঁছায় এবং আমরা প্রোস্টেটকে সিপস করে কেটে কেটে পাতলা করে বের করে নিয়ে আসি, যেভাবে আলু সিপস বানায় এরকম করে নিয়ে আসি, তো সেটা দিয়ে রিসেপ্টোস্কোপ দিয়ে ইউরেথ্রা দিয়ে, এটা স্পাইনাল অ্যানেসথেসিয়া দিয়েও করা যেতে পারে, জেনারেল অ্যানেসথেসিয়া দিয়ে করা যেতে পারে, এটা সার্জনস অর অ্যানেসথেটিক সামটাইমস প্যাশেন্ট চয়েস। টিওপি ক্ষেত্রে ইম্পর্টেন্ট থিংস টু নো, যে জিনিসটা জুনিয়র ডক্টর যারা আছে তারা আসলে বুঝতে পারে না, যারা ইউরোলজির ওটিতে যায় নাই বা ইউরোলজির ক্লাসে আসে নাই বা ইউরোলজিতে ইন্টার্নের সময় প্লেসমেন্ট যাদের ছিল না, তারা অনেক কিছুই জানে না, না জানার কারণে এটা তারা মেজর ভুল করে যে টিওআরপির পরে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, যে ট্রাই চ্যানেল ক্যাথেটার করতে হবে উইথ নর্মাল স্যালাইন ইরিগেশন। এটা নর্মাল স্যালাইন ইরিগেশন আমরা কেমনি দেবো, অ্যাকর্ডিং টু ইউরিন কালার টু প্রিভেন্ট পোস্ট টিওআরপি ব্লাড ক্লট রিটেনশন। কথাটা হলো যে আমরা তো প্রোস্টেট যদি অপারেশন করি তো একটা প্রোস্টেটিক ফোসা হচ্ছে, সেই প্রোস্টেটিক ফোসার মধ্যে এটা একটু গোল আকারে থাকতেছে, প্রোস্টেটিক ফোসার মধ্যে এটা র সারফেস, রাফ সারফেস, তো সেখান থেকে তো ব্লিডিং হতেই পারে, সেই ব্লিডিংটা যদি বের না হয়ে আসে তাহলে ব্লাডারের মধ্যে জমা হয়ে ক্লট ফর্মেশন করবে, ক্লট ফর্মেশন করলে তো ক্যাথেটার আই ব্লক করে সেটা ব্লক করে দিবে, তখন তো তার ক্লট বের করার জন্য আবার অপারেশন যেতে হবে, এই জন্য আমরা নর্মাল স্যালাইন ইরিগেশন দেই। এখন তোমাকে বুঝতে হবে এই ইরিগেশনটার উদ্দেশ্য হলো যে আমরা যাতে ক্লট রিটেনশন না হয়। এখন এই যে প্রোস্টেটিক ফোসা যেখান থেকে ব্লিডিং হচ্ছে এইটা তো ডে বাই ডে কমে যাবে, আজকে যেমন থাকবে 12 ঘন্টা পর আরো কম হবে, আগামীকালকে আরো কমবে, পরশু আরো কমে যাবে, সো আমি যদি রানিং স্যালাইন দিতেই থাকি তাহলে আমি কখন বন্ধ করবো তা আমি বুঝবো না, এই জন্য এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাকর্ডিং টু ইউরিন কালার। আপনারা আমরা ডাক্তাররা রোগীকে ফলো আপ দেওয়ার সময় অপারেশনের পরে দেখব অ্যাকর্ডিং টু ইউরিন কালার আমরা কমায় নিয়ে আসবো, যদি কোনো জুনিয়র ডাক্তার না বসে সে সিনিয়র কলিগকে কল দিবে বা তার কাছে ডিসকাশন করবে, সো এটা স্পেশাল অ্যাটেনশন যে অবশ্যই ট্রাই চ্যানেল ক্যাথেটার করে তাকে নর্মাল স্যালাইন ইরিগেশন দিতে হবে, এবং ইউরিন কালার কেমন তার উপর ডিপেন্ড করে আমরা ইরিগেশনটার ফোর্স বাড়াবো, আমি কি 10 ড্রপে দিব নাকি 100 ড্রপে দিব এটা ডিপেন্ড করবে ইউরিন কালার কেমন, আমরা ইউরিন কালারটা হালকা রেডিশ রাখবো, হালকা রেডিশ অর্থাৎ তাহলে ক্লট ফর্মেশন হবে না, আমরা যদি রক্তের মধ্যে পানি দিয়ে ডাইলিউট করে দিই তাহলে কি সেটা ক্লট হবে, কারণ ক্লটিং ফ্যাক্টর তখন কাজ করবে না, সো আমরা হালকা রেডিশ রাখবো, এতে তার ইউরিন কালার এইটা অ্যাকসেপ্টেবল, এরকম থাকলে তার ক্লট ফর্মেশন হবে না, এবং এটা আমরা আস্তে আস্তে ট্যাপারিং আনবো। সাধারণত আমরা হয়তো ওটি টেবিল এটা রানিং দেই, পোস্ট অপারেটিভে গিয়ে আমরা অ্যাকর্ডিং টু ইউরিন কালার রানিং অর হয়তো 100 ড্রপ অ্যাডজাস্ট করি, আমরা পরবর্তী ফলো আপ বা পরের দিন গিয়ে আমরা এটাকে হয়তো 50 বা 40 ড্রপে নিয়ে আসি, দেন হয়তো ইভিনিংয়ে গিয়ে আরও 20 ড্রপে নিয়ে আসি, পরদিন মর্নিংয়ে আমরা হয়তো স্টপ করে দিয়ে অবজার্ভ করি, এরকম স্টেপ বাই স্টেপ তোমরা ইন্টার্ন সময় এগুলো জানতে পারবে। এই পিকচারে দেখা যাচ্ছে যে এটা একটা এন্ডোস্কোপিক ভিউ, এখানে দেখা যাচ্ছে এই যে সাইট
এই সাইডটা কিন্তু প্রোস্টেটের ল্যাটারাল লোব, অ্যান্ড দিস ইজ মেডিয়ান লোব অফ প্রোস্টেট। এই পেশেন্টের মেডিয়ান লোবসটাই অনেক বড়, দিয়ে এই ইয়া দিয়ে ব্লাডার, ব্ল্যাকিশ এরিয়া ইজ ব্লাডার, তো তার পথ দেখা যাচ্ছে না। এই পেশেন্টের অনেক সমস্যা এবং তার অনেক কমপ্লিকেটেড এটা ইয়ে আছে, এলইউটিএস সিভিয়ার সিমটম তার, তার এটা অবশ্যই রিসেট করতে হবে। এই পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পেশেন্ট ট্রাই লোবার এনলার্জমেন্ট, তার এটা মিডিয়াম লোব এনলার্জমেন্ট, এদিকে ল্যাটারাল লোব এনলার্জমেন্ট আছে। দেখেন নর্মালি কিন্তু এই ব্লাডারের ল্যাটারাল লোবের সাথে এটা এভাবে থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে মিডিয়াম লোব অনেক এনলার্জ হয়ে গেছে। এই জায়গাটা তোমাদের দেখাচ্ছে যে ব্ল্যাক এরিয়া, দিস ইজ ব্লাডার, তো ভীষণে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ক্লিয়ার দেখাবে, তারপরে ব্ল্যাক দেখায়। তো যেহেতু এখানে ব্লাডার ইজ ডিস্টেন্ডেড, সো এটা ব্ল্যাক দেখা যাচ্ছে। সো এটা একটা পেশেন্টের ওটির ভিউ, ওটির অ্যারেঞ্জমেন্ট। এখানে ট্রলির মধ্যে এই যন্ত্রপাতিগুলো থাকবে, এদিকে অ্যাসিস্ট্যান্ট থাকবে, অলওয়েজ এরকম স্যালাইন ঝুলবে, আমরা ইরিগেশন দিই, দিস ইজ দ্য এন্ডোস্কোপ অর রিসেপ্টোস্কোপ যন্ত্র, এটা দিয়ে দেখি, আর আমার এই সাইডে মনিটর থাকে, সেই মনিটর দিয়ে আমরা দেখতে পারি। এটা একটা অ্যানিমেটেড এটা এটা বোঝানোর জন্য যে এরকম যদি প্রোস্টেট বড় হয়ে থাকে, এভাবে ব্লক থাকে, এই পেশেন্টের ট্রাইল ওভার এনলার্জমেন্ট, এই পেশেন্টের একটা ট্রাইল ওভার এনলার্জমেন্ট, দিস আর দ্য ল্যাটারাল লোবস অ্যান্ড দিস ইজ দ্য মিডিয়ান লোব। এই পেশেন্টের অ্যাকচুয়ালি লেজার করা হয়েছে, এই পেশেন্টের লেজার অপারেশন করার ফলে দেখা যাচ্ছে যে কি সুন্দর, তার লেজারে কিন্তু প্রোস্টেটে পুরাটাই বের করে নেওয়া হয়, প্রোস্টেট টিস্যু থাকে না। আমরা টিওআরপি করার সময় কিন্তু প্রোস্টেটের পেরিফেরাল জোনটাকে রেখেই দিই, এটাই নিয়ম অপারেশনের। লেজারের ক্ষেত্রে কিন্তু ইনিউক্লিয়েশন, লেজারকে বলা হয় ইনিউক্লিয়েশন, আর প্রোস্টেটের টিওআরপি কে বলা হয় রিসেকশন। সো এখানে ইনিউক্লিয়েট করা হয়েছে, ইনিউক্লিয়েট করার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ব্লাডার দেখা যাচ্ছে এবং খুব সুন্দর প্রস্রাব করতে পারে এই পেশেন্ট। সো দ্য টিওআরপি এটা আন্ডার স্পাইনাল অ্যানেসথেসিয়াতে করা যায়, এর ক্যাথেটার অ্যাকর্ডিং টু ব্লিডিং অর অ্যাকর্ডিং টু সাইজ অফ দ্য প্রোস্টেট, এটা 12 to 48 hours, বাট সামটাইমস আরও বেশি লাগতে পারে। এই পেশেন্টের হসপিটাল স্টে 1 to 3 days, এবং কমপ্লিকেশনস হয় কিছু, ব্লিডিং তো হবেই, অনেক সময় পেশেন্টের পারফোরেশন হতে পারে প্রোস্টেটিক ক্যাপসুল, তার এক্সট্রাভেসেশন হতে পারে, টিওয়ার সিনড্রোম হতে পারে, ইনকন্টিনিউস হতে পারে, লাইক দিস। নাও দ্য কনক্লুশনস, দ্য কনক্লুশন ইজ যে বিপি ইজ ওয়ান অফ দ্য কজেস অফ লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস, নট সোল কজ, অনেকগুলো কজের মধ্যে, বাট এ সিগনিফিকেন্ট পোর্শন অফ এলইউটিএস ইজ দ্য রেজাল্ট অফ এজ রিলেটেড ডেট্রোসর ডিসফাংশন। সরি, অনেক সময় প্যাশেন্টের অ্যাকর্ডিং টু এজ, যেহেতু প্রোস্টেট এনলার্জড টু এজ রিলেটেড ডিজিজ, ডেট্রোসর মাসেল, আমরা জানি যে ব্লাডারের মাসেলের নামই ডেট্রোসর মাসেল, এই ডেট্রোসর কন্ট্রাকশন করেই ব্লাডার ইভাকুয়েট করা হয়, তো ডেট্রোসরের ডিসফাংশনও হতে পারে এটা এজ রিলেটেড হয়ে। প্যাশেন্টস আর কনসার্ন অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ বিপিএস অন কোয়ালিটি অফ লাইফ, যে এই বিপিটা তার কোয়ালিটি অফ লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলছে কি না সেটার জন্য কনসার্ন থাকতে হবে। অ্যান্ড দ্য সাইজ অফ দ্য গ্ল্যান্ড ডাজ নট কোরিলেট উইথ অবস্ট্রাকটিভ সিমটমস, আমি আগে বলছি যে অবস্ট্রাকটিভ সিমটমসটা সাইজ অফ দ্য গ্ল্যান্ডের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আমার আসলে প্রোস্টেট গ্ল্যান্ডের কোন অংশটা বড় হয়েছে, মিডিয়ান লোব নাকি ল্যাটারাল লোব নাকি ট্রাইলোবার, এগুলোর উপরে ডিপেন্ড করে। অ্যাট প্রেজেন্ট দ্য টিওআরপি হলো বেস্ট মিনিমাল ইনভেসিভ থেরাপি ফর বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, বাট সাম ডেইস টিওআরপি উইল বি রিপ্লেস বাই আদার ইন্টারভেনশনাল থেরাপি, বাট টিল নাও লেজার ইনিউক্লিয়েশন অফ দ্য প্রোস্টেট ইজ দ্য মডার্ন অ্যাডভান্সমেন্ট। এরপরে যদি এটাও শুরু হয়েছে প্রায় 10-12 বছর আগে থেকে, বা আরও বেশি, বিদেশে আরও বেশি আগে থাকে, বাট এটাতে এটাও কিন্তু টিওআরপিকে এখনও গোল্ড স্ট্যান্ডার্ডই ধরা হয়, তো তারপর ভবিষ্যতে হয়তো এর চেয়ে ভালো কিছু হতে পারে। তো আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর লিসনিং। তোমাদের হয়তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে দিয়ে রাখো, আমি এখনই দেখব, আর যদি তোমাদের ইয়াতে নেক্সট ক্লাসে আমি হয়তো আইদার
ইমেজিং ইন ইউরোলজি অর ইউরিনারি ইনফেকশন কোন একটা টপিকস নিয়ে আলোচনা করব। সো এখন তোমাদের কোনো, যদি তোমাদের কোনো কোশ্চিন থাকে আমি সেটা দেখব, না হলে আমি এটা ক্লোজ করে দিব। সো ইউ হ্যাভ নো কমেন্ট নাও। তোমরা ইনিশিয়ালি তোমরা ছিলা প্রায় 67, নাও ইউ আর অনলি 19। সো আই থিঙ্ক ইউ ডু নট নিড টু গো ফার্দার ইন দ্য ক্লাস। সো আই অ্যাম কনক্লুডিং দ্য সেশন। ওকে, আই এম কনক্লুডিং। থ্যাংক ইউ ভেরি মাচ।